এরপরে নবীজি আরও কিছু সংখ্যা বলেছেন, যেমন ইমান অধ্যায়ের সহি মুসলিম 81 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে মান রাআ মিনকুম মুনকারা ফা মান রাআ মিনকুম মুনকারা ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি যালিকা দাআফুল ঈমান। নবীজি বলেছেন তোমাদের কেউ যখন কোনো খারাপ কাজ দেখে সে হাত দ্বারা বাধা দিবে, যদি হাত দ্বারা বাধা দেন তাহলে আপনি হলেন 1 নম্বর ইমানদার। যদি এই সাহস আপনার থেকে থাকে তবে এটার জন্য অনেক খেজারত হয়তো আপনাকে দিতে হতে পারে, আপনি হাত দ্বারা বাধা দিবেন এটা মোটেও সহজ কাজ নয়। আপনি অনেক ভালো কথা বলতে পারবেন যে বাবা সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, পর্দায় থাকেন, কিন্তু আপনি যদি গিয়ে বলেন যে ব্যক্তিটা ঘুষখোর, এই মেয়ে ঘুষ নিচ্ছেন কেন, এই সুদ খাচ্ছেন কেন, যদি এই কথা আপনারা বলেন দেখবেন যে আপনাদের উপর অত্যাচার জুলুম আসতে পারে। আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, অতএব খারাপ কাজ যখন আপনি বন্ধ করতে যাবেন যদি আপনি করতে পারেন তাহলে আপনি হচ্ছেন 1 নম্বর ইমানদার, যদি না পারেন অন্তত মুখে আপনি নিষেধ করবেন, যদি আপনি তাও না পারেন আপনি অন্তরে ঘৃণা পোষণ করবেন। নবীজি বলেছেন এটা হচ্ছে দুর্বলতম ইমান। তাহলে দুর্বলতম ইমানের বৈশিষ্ট্যটা কি? যখন আপনি একটা খারাপ কাজকে ঘৃণা করবেন। এখন যদি আপনি খারাপ কাজটাকে পছন্দ করেন তাহলে আপনার ইমানের অবস্থাটা কি? আপনি যদি খারাপ কাজটাকে পছন্দ করেন তাহলে আপনার ইমানের অবস্থাটা কি? এটা ফতোয়াটা আপনারাই দেন, ইমান আর তখন থাকে না। এরপরে কিছু কাজের কথা বলা হয়েছে, 5578 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে বুখারিতে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়াহুয়া মুমিনুন, যখন কোনো জিনাকারী জিনা করে তখন তার ইমান থাকে না, যখন কোনো ব্যক্তি চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান থাকে না, যখন কোনো ব্যক্তি মদ পান করে মদ পান করা অবস্থায় তার ইমান থাকে না। নবীজি এই কথা বলেছেন। তাহলে আপনি কিভাবে গ্যারেন্টি দিচ্ছেন যে চুরি করা অবস্থায় আপনি মারা যাবেন না? আপনি কিভাবে গ্যারেন্টি দিচ্ছেন জিনা করা অবস্থায় আপনি মারা যাবেন না? আপনি কিভাবে গ্যারেন্টি দিচ্ছেন যে মদ পান করা অবস্থায় আপনি মারা যাবেন না? এই সময় যদি মালাকুল মৌত অবস্থিত হয়, আমরা তো দেখেছি অনেক লোকদেরকে যারা মদ পান করতে করতে মারা গিয়েছে, আপনি যে এই সময়টাতে মারা যাবেন না, যখন আপনি ব্যভিচার করতে যাচ্ছেন জিনা করতে যাচ্ছেন এই সময়টায় যে মালাকুল মৌত আপনার কাছে আসবে না, এই গ্যারেন্টি আপনি কিভাবে দিতে পারেন? যদি না দিতে পারেন তাহলে আপনার এটা থেকে বিরত থাকা উচিত, না হলে এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করলেন, আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে আপনি নিশ্চিতভাবে জাহান্নামে যাবেন। এরপরে ইমানের আরেকটা পরিচয় যে আপনি যে ইমান আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, এটার আরেকটা নমুনা হচ্ছে সূরা আনফালের মধ্যে 2-4 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন প্রকৃত মুমিন হচ্ছে তারাই, সত্যিকারের মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, এবং যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায়। যেমন আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদের ইমান কি বৃদ্ধি পেয়েছে নাকি কমেছে? আপনাদের ইমান কি বৃদ্ধি পেয়েছে নাকি কমেছে? যদি ইমান বৃদ্ধি পায়, আপনি যদি সত্যি সত্যি বুঝতে পারেন তাহলে আপনার ভিতরে ইমান আছে, আর যদি ইমান বৃদ্ধি না পায় বিরক্তি নিয়ে এখানে বসে থাকেন তাহলে বুঝতে হবে ইমানটা আপনার মধ্যে নেই। কারণ সহিহ মুসলিমের 57 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, ইমানের স্বাদ পাবে সেই ব্যক্তিটা যে তার রবকে আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসুল হিসেবে পেয়ে যে সন্তুষ্ট, সেই আসলে ইমানের স্বাদ পাবে, অন্য কেউ ইমানের স্বাদ পাবে না। তাহলে আপনি নিজেকে নিজে যাচাই করতে পারবেন যে আপনি কোন লেভেলের ইমানদার। আরও অনেক কথাই বলার ছিল, এটা নিয়ে দীর্ঘ কথা বলার প্রয়োজন রয়েছে, তবে আজকে যে লেকচারটা আমি দিয়েছি এটা সম্পূর্ণটা থিওরিটিক্যাল। এখন বাস্তবে যদি আপনি প্রয়োগ করতে পারেন যে যে সাইটগুলো নিয়ে আমি কথা বলেছি, আল্লাহর প্রতি কীভাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে, নবীগণের প্রতি কীভাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে আপনার বিশ্বাস করতে হবে, কীভাবে আসমানি গ্রন্থকে বিশ্বাস করতে হবে এবং সেটার উপর আমল করতে হবে, আখেরাতকে কীভাবে বিশ্বাস করা উচিত, আর ইমান আছে কিনা সেই টেস্টগুলো যদি আপনি সবসময় লালন করতে পারেন তাহলে এটা আপনার উপকার করবে। আর যদি আপনি এই শিক্ষাটা
গ্রহণ না করেন তাহলে সেটা আপনার কোনো উপকারে আসবে না।